হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি এমন অ্যাপ্লিকেশন যা আপনার খুবই কাজে লাগবে, খুবই দরকারি। হ্যাঁ বন্ধু, এই দেখুন হাত যে নাড়াচ্ছি, শুধু হ্যাঁ এই হাতের সাহায্যেই আপনি আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ বন্ধু, আপনার ফোনে যে সেন্সারটি আছে, সেই সেন্সারের যে কত কাজ আপনারা সেটা জানেন না। আজ আমি দেখাবো একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে, আপনার এই হাত দিয়েই খালি সোয়াইপ করবেন, আপনি যে কিছু যা কিছু করতে পারেন আপনার ফোনের মধ্যে। তো বন্ধু, বেশি দেরি না করে চলুন দেখে নিই অ্যাপ্লিকেশনটি কি। বরাবরের মতন আপনারা দেখছেন এমডি টেক বাংলা, সাথে আমি রমজান। চলুন শুরু করা যাক। বন্ধু, সেটিংটি করার আগে দেখে নিই আমাদের অ্যাপ্লিকেশনটির কাজটি। দেখুন, এইরকম আমার ফোনটি আছে, শুধু হাতটা সোয়াইপ করলাম আর আমার ইউটিউব খুলে গেল, খুলে গেল ইউটিউবটি। এবারে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি সেটিং আমরা দেখে নিচ্ছি। দেখুন, খালি আমার হাতটা সোয়াইপ করব, হাতটা সোয়াইপ করার পরেই দেখুন আমার গেমটি খুলে গেল। এইখান থেকে আপনি খুব সহজেই করতে পারেন। তা আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, আরও কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখে নিন। এই যে দেখুন, আমার হাতটাকে খালি সোয়াইপ করলাম আর দেখুন আমার MP3 চালু হয়ে গেল। MP3 এখান থেকে গানটা শুনতে পারবেন। গানটাকে বন্ধ করে দিই। করে দেওয়ার পরে আরেকটা দেখে নিন, আমার খালি হাতটাকে সোয়াইপ করলাম, কড়াইতেই আমার দেখুন মেসেঞ্জার খুলে গেল। তো বন্ধু, এইভাবে আপনি ট্রিকটি করতে পারেন। তো চলুন সেটিংটি দেখি। তো বন্ধু, যেমনটি দেখছেন আমরা চলে এসেছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো চলুন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটি খুলে নেবেন। প্লে স্টোরটি খুলে নেওয়ার পরে আপনারা সার্চ করবেন এই যে হোভারিং কন্ট্রোলস ফ্রি, এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করতে হবে। যদি আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয়, ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে, সেইখান থেকে গিয়ে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধু, অ্যাপটি আমরা আগে থেকে ইনস্টল করা আছে, যার জন্য এখানে আমার ওপেন দেখাচ্ছে, আপনার ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এইখানটায় ওপেন করবেন। ওপেন করার পরে যা যা পারমিশন চাইবে সেই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে। এই যে দেখছেন, তিনটে মুড আছে, হোভার, হোল্ড, স্লাইড ওয়ান্স অ্যান্ড স্লাইড টুইস। তো এই জিনিসগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি প্রথমেই যাবেন স্লাইড ওয়ানে। স্লাইড ওয়ান্সে গিয়ে এই অপ আছে, অপটাকে অন করে দেবেন। করে দেওয়ার পরে এই দেখুন, এই অ্যাপে আমার যে ফেসবুকটিকে লাগানো আছে, তো আপনি এখানে যে চুজ অ্যাপ আছে, এই চুজ অ্যাপটাকে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফোনের যত অ্যাপ আছে, যত অ্যাপ্লিকেশান আছে, সব অ্যাপ্লিকেশানগুলোই এখান থেকে খুলে যাবে। খুলে গেলে আপনাকে যে অ্যাপ্লিকেশানটাকে সেট করার দরকার, সেই অ্যাপ্লিকেশানটাকে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কী অ্যাক্টিভিটি চান সেই অ্যাপ্লিকেশানটির মধ্যে, যে আপনার হ্যান্ড সোয়াইপ করলে কী খুলবে, তো সেই জিনিস অ্যাক্টিভিটিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি বাই ডিফল্ট রেখে দিচ্ছি, ডিফল্টটাকেই রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই যে দেখছেন নিচে এটি প্লে আইকনটি আছে, এই প্লে আইকনটিকে একবার ক্লিক করবেন। করে এটাকে স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দিলে এইটা আপনার স্টার্ট হয়ে যাবে। তারপরে চলে যাবেন স্লাইড টুইসে। স্লাইড টুইসে গিয়ে এটা দেখবেন অফ আছে, এটাকে অন করে দেবেন। করে দেওয়ার পরে এইখান থেকেও আপনি যে কোনো অ্যাপ একটা নিয়ে নিতে পারেন। একটা অ্যাপ নিয়ে নেওয়ার পরে ধরুন আমি এখানে আমার গেমটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে বাই ডিফল্ট রেখে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিলাম। করে দেওয়ার পরে এটাও দেখবেন এই প্লে আইকনটা আছে ক্রস করা, এটাকে আপনি ক্লিক করে ওকে করে দেবেন, যাতে এটাও স্টার্ট হয়ে যায়। তো স্টার্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইখানে আপনার আর কিছু করার নেই, জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবেন, পুরো ব্যাক করে চলে আসবেন। আসার পরে এইবারে আপনি আপনার সেন্সারের উপরে হাত ঘোরাবেন আর আপনার যে অ্যাপ্লিকেশানগুলো সেট করা আছে সেই অ্যাপ্লিকেশানগুলো দেখবেন অটোমেটিকই খুলে যাচ্ছে। তো বন্ধু, দেখলেন দারুণ এই অ্যাপ্লিকেশানটি, আপনারাও ইনস্টল করে রাখুন। করলে দেখবেন আপনার সেন্সার দিয়ে আরও কত কিছু করতে পাচ্ছেন। আপনার বন্ধুদেরকেও দেখাবেন, আপনি খালি হাতটা সোয়াইপ করছেন, আপনার যে কোনো জিনিস, যে কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনে খুলে যাচ্ছে। আপনি ফোন করতে চাইলে ফোন করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন, শুধু একটা দুটো নয়, আরও 15-20টা অব্দি সেটিং আছে, যেগুলো আপনারা দেখে নেবেন, খুব সহজেই আপনারা করতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কমেন্ট করবেন যদি আমার বিষয়ে কিছু বলার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন তাহলে নিচে যে লাল কালার বাটনটি দেখছেন,
সেইটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজকেকার ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। मेरी प्रेम कहानी सुन रहे दिल जानी, तू चाहे किसी और को नहीं होना, नहीं होना, नहीं होना, नहीं होना, नहीं होना।